श्री श्री अद्वैत आचार्य शांतिपुर धराधामे अवतीर्ण तिथि। तत्कालीन बंगे श्री हट्ट बर्तमान बांग्लादेशे सिलेट जिलार नवग्राम लाउर ग्रामे बरेंद्र ब्राह्मण परिवारे 840 बंगाब्दे इंग्रेजी 1434 सालेर मतभेदे 26 जानुआरि आबार शास्त्रमते नाना तथ्य अनुजाई आज अर्थात 19 फेब्रुआरि उपमहादेशेर एक अन्यतम श्रेष्ठ वैष्णव दार्शनिक और धर्मवेत्ता श्री अद्वैत आचार्य जन्मग्रहण करें। तिनि एकाधारे श्री चैतन्यदेवर पितामाता जगन्नाथ मिश्र और शचीदेवी दीक्षागुरुओ छिलेन। मा बाबा देवार नाम छिल कमलाक्ष। छात्र अवस्थाय मात्र 12 बछर बयसे संस्कृत भाषाय कलाप व्याकरण रचना करे सारा विश्वेर पंडित महले साड़ा फेले दें। छोट बयसेर एई घटनार परिवर्तिते नदियार शांतिपुरेर दक्षिण दिके गंगा तीरे उपकारिका नामक एकटि कुटीर स्थापन करें जा परवर्तीते नदी गर्भे विलीन हो जाए बोलेई जाना जाए। এছাড়াও সুরধুনী নদী তীরবর্তী বাবলা আম্রকুঞ্জে তিনি দীক্ষাদানের উদ্দেশ্যে একটি কুটির নির্মাণ করেন যা আজ অদ্বৈত পাঠ নামে বিখ্যাত। সেখানে তার প্রিয় শিষ্য শ্রী চৈতন্যদেব দীক্ষা পরবর্তী সময়ে 10 দিন ছিলেন এবং মাঝে মাঝে আসতেন বলে বৈষ্ণব ইতিহাসে ইত্যাদি হতে জানা যায়। শান্তিপুর পার্শ্ববর্তী ফুল্লবাটি বর্তমান ফুলিয়ার শান্তাচার্য পণ্ডিতের কাছে চতুর্বেদ শিক্ষায় পারদর্শী হয়ে বেদ পঞ্চানন উপাধি লাভ করেন অদ্বৈত আচার্য। দক্ষিণ ভারতে ভ্রমণকালে পণ্ডিত শ্রী মাধবেন্দ্র পুরীর সাথে তার সাক্ষাৎ হয়। তিনি কমলাক্ষের শিক্ষা ও জ্ঞান দেখে তাকে দীক্ষা প্রদান করেন এবং নাম দেন অদ্বৈত আচার্য। সে সময় পণ্ডিত সমাজের গোড়ামি রক্তচক্ষু অন্যদিকে রাজশাসনের বিধি নিষেধ ভেঙে সমাজে বহু অনাচার রুখেছিলেন তিনি। জোর করে বা চাপিয়ে দিয়ে নয়, ধর্মের প্রকৃত মানে বুঝে মনের অন্তর্হিত ভক্তি ও জ্ঞান থেকে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন তিনি। তাই তিনি সমাজ সংস্কারক বটে, আবার একদিকে নবদ্বীপে কাজীদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন তাই তিনি বিপ্লবী। অন্যদিকে বেধর্মী যবন হরিদাসকে দীক্ষা প্রদানের মাধ্যমে শিষ্যত্ব প্রদান করেন, এমনকি তার মাতৃস্বার্থে হরিদাসকে যাবতীয় দায়িত্ব অর্পণ করার কারণে নিমন্ত্রিত বৈষ্ণবগণ তার গৃহ হতে ভোজনে অস্বীকৃত হয়ে ফিরে যান, কিন্তু তবুও তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন গোড়ামির বিরুদ্ধে। শ্রী চৈতন্যকে অবতার রূপে আবির্ভাব ঘটানো তিনি। শান্তিপুর রাসযাত্রা প্রবর্তন করেন তিনি। 125 বছর বয়সে দেহত্যাগ করে মঙ্গলাক্ষ চলে যান এই কালপুরুষ, রেখে যান বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নিদর্শনের প্রামাণ্য পথ পদ পুঁথিগুলিকে ঘটনাবলী রূপে। এখানে কি বিষয়ে এসেছেন? আজ শ্রী শ্রী সীতানাথ মহাপ্রভুর আবির্ভাব তিথি। কুবের নন্দন নাভা দেবীর পুত্র শান্তিপুর বিহারী সীতানাথ মহাবিষ্ণু অবতার সদাশিব, যার ডাকে শ্রীমান মহাপ্রভু ধরাধামে এসেছেন। বলছেন, শান্তিপুরের বুড়ামালী বৈকুণ্ঠে বাগান খালি করিয়া আনিল এক চারা, নিতাই মালিরে পাইয়া চারা তার হাতে দিয়া যতনে রক্ষিতে করিল নারা। শান্তিপুরের বুড়ামালী শান্তিপুরের সীতানাথ গর্জন করে তর্জন করে শ্রীমান মহাপ্রভুকে গোলকের ধনকে ওই রাধা মদন গোপালকে মিলিত তনু করে আমাদের ধরাধামে নিয়ে এসেছেন জগতের ধারের জন্য। অদ্বৈত হুমকারে সুরধ্বনি তীরে আইল নাগর রাজ, তাহারও পীড়িতে আইল তুরিতে উদয় নদী আমাজ। আজ সেই সীতানাথের আবির্ভাব তিথি। কুবের মিশ্র নাভাদেবী জগতের অবস্থা দেখে অধর্ম দেখে বারংবার মহাবিষ্ণুকে জানান, তাদের শালিগ্রামে বারবার কুবের মিশ্র পূজা করেন, তুলসী দেন যে তুমি এসো, তুমি না আসলে জগৎ উদ্ধার হবে না। তাই কুবের মিশ্র এবং নাভাদেবীর ডাকে অদ্বৈত প্রকাশ গ্রন্থি শান্নাগর বলছেন যে তাদের ডাকে সীতানাথ কৃপা করে আজকের এই অদ্বৈত সপ্তমী তিথিতে আমাদের ধরাধামে ভূমিষ্ঠ হয়েছেন। বিধিপ্রভুর মাতৃগর্ভে এসেছেন শান্তিপুরে আর জন্মস্থ হয়েছেন বাংলাদেশের শিলাহট্ট জেলায়। আর এটি বাবলা সীতানাথের বিহার ভূমি, যেখানে মহাপ্রভুকে ডেকে ডেকে এনেছেন, তিল তুলসী দিয়ে চোখের জলে ভেসে ভেসে গঙ্গার জলে তিল তুলসী প্রদান করেছেন আর মহাপ্রভুকে ডেকেছেন যেখানে। জয় সীতানাথ করল ব্যাকত নন্দের নন্দন হরি, কহে বৃন্দাবন শ্রী অদ্বৈত চরণ হিয়ার মাঝারে ধরি। শ্রী অদ্বৈত চরণ, যিনি না থাকলে আজ মহাপ্রভু আসতেনই না। আজ তার আবির্ভাব তিথি, প্রাকট্য উৎসব, আমাদের বড় আনন্দের দিন। আজ তো আমরা সনাতন হিন্দু ধর্মীরা অন্য ধর্মের দিকে এত বেশি ঝুঁকে পড়েছি বা অন্যের কালচারকে এত বেশি মানি যে আমরা নিজেরাই নিজেদের কালচারকে বা নিজেরা নিজের সংস্কৃতি ভুলে গেছি। যে ঠাকুর মার খেয়ে নাম মেলালেন, আমাদের জাতিবাদ তুলে দিলেন,
প্রত্যেক বর্ণ নির্বিশেষে ধর্ম করতে আমাদেরকে সাহায্য করলেন সেই সীতানাথ অদ্বৈত প্রভু শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দ আদি জন্মদিন আমরা ঠিকমতো পালন করি না। আছে সীতানাথের আবির্ভাব উৎসব, আশা করো প্রত্যেক শান্তিপুরবাসী নদিয়াবাসী ধামবাসী বা সীতানাথের জন্মদিনকে পালন করবেন এবং বৈষ্ণবরা আজ পালন করে থাকি গৌড়ীয় বৈষ্ণব আজ তাদের বড়ই আনন্দের দিন আমাদের প্রত্যেক দিন আছে। আপনার নাম? আমার সচিনন্দন দাস ব্রহ্ম। মলয়দের রিপোর্ট, খবর দিনভর।